হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম টু ইউ ওয়েলকাম আগেইন ইন বঙ্গপাঠশালা নাও স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা শুরু করবো ঔষধি গাছ ওকে এবং এটা হচ্ছে আমাদের এই ক্লাসের বা এই চ্যাপ্টার হচ্ছে একদম লাস্ট টপিক তো ঔষধি গাছ কি বেসিক্যালি তোমরা হচ্ছে কম বেশি জানো ওকে তো বেসিকালি ঔষধি গাছ বলতে যেসব গাছের হচ্ছে মূল কাণ্ড ফুল ফল পাতা ঠিক আছে প্রত্যেকটাই কিছু না কিছু হচ্ছে ঔষধি গুণ আছে যেগুলো আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে বেসিক্যালি সাহায্য করে তাদেরকে আমরা বলি ওষুধি গাছ তাই তো তো বেসিক্যালি এগুলোর নাম হচ্ছে আমরা কম বেশি জানি যেমন হচ্ছে নিম তুলসী বাসক তাই না এই ধরনের বেশ কিছু গাছ যাদের হচ্ছে ওষুধি গুণ আছে তাদেরকে আমরা ঔষধি গাছ বলি ওকে তো স্টুডেন্ট আজকের ক্লাসে বেসিক্যালি আমরা প্রত্যেকটা গাছের নাম জানবো সাথে তাদের কী কী ঔষধি গুণ আছে সেগুলো মোটামুটি তিন থেকে চারটে আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তো চলো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাস শুরু করা যাকতে হবে তো স্টুডেন্ট বেসিক্যালি দেখো আজকে ক্লাস আমরা ফার্স্ট জানছি নিমের কথা ঠিক আছে তাহলে নিম কি নিম হচ্ছে একটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ কারণ এর হচ্ছে গাছ হয় তাই তো বড় বড় হচ্ছে গাছ হয় বৃক্ষ জাতীয় উদ্ভিদ এবং এই চিরহরিত উদ্ভিদ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবো বড় হয় বোঝা গেল নিমের ঔষধি গুণ কি কি এর হচ্ছে পাতা কাণ্ড ঠিক আছে মোটামুটি সব কিছুই এর ঔষধি গুণ আছে যেমন বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী বহুমূত্র বলতে ডায়াবেটিস যেটা এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে তাই না তাহলে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী ভাইরাস জনিত মহামারী আর বাতের নিম বীজ কাজে লাগে গেল কানের ব্যথায় দাঁত আর দাঁতের মাড়ির নিম তেল ব্যবহার করা হয় নিম গাছের মূল বা কাণ্ডের ছাল আর পাতা থেকে তেতো সাদের যে ওষুধ তৈরি হয় সেটি বারে বারে ফিরে আসা জ্বর সারাতে হচ্ছে কাজে লাগে এছাড়া হচ্ছে নানা রকম চর্মরোগ সারাতে হচ্ছে এটা ব্যবহার করা হয় এছাড়া আমরা যদি অনেকে মানে এটা এমন নয় যে বইতে যেগুলো আছে সেগুলো বলতে হবে এছাড়া আমরা নিজেরাও বাড়িতে দেখেছি অনেক সময় কারোর যদি ঘা পেচরা হয় মানে যদি কোনো চর্মরোগ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়িতে হলুদের সাথে নিমকে একসাথে বেটে সেই পাতার যে বাটাটা সেটাকে হচ্ছে গায়ে মেখে হচ্ছে রাখলে সেটা অনেকটা জীবাণুনাশকের কাজ করে তাই না তো এগুলো হচ্ছে কম বেশি আমরা দেখেছি এছাড়া কি কি আছে কীটনাশক ওষুধ হিসেবেও নিম তেলের ব্যবহার আছে নিম গাছের পাতা আর মূলের অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক ক্ষমতা স্বীকৃত ওকে নিম তেল চুলের স্বাস্থ্য বজায় রাখতে যকৃতের কাজকর ক্ষমতা বাড়াতে রক্তকে পরিষ্কার রাখতে হচ্ছে ব্যবহার করা হয় এছাড়া নিমজাত দ্রব্যের ব্যাকটেরিয়া ছত্রাক আর পরজীবী কৃমি প্রতিরোধের গুণ আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা মোটামুটি আমরা এখান থেকে তিন থেকে চারটে আমাদের মনে রাখতে হবে ঔষধি গুণ বোঝা গেল তো এখান থেকে নিম গাছটা খুবই ইজি তো নিম গাছের ঔষধি গুণগুলো মোটামুটি মনে রাখা যাবে ওকে কচি নিম নিমপাতের জোগাড় করো খবরের কাগজের মাঝে কয়েকদিন রেখে শুকিয়ে নিয়ে খাতায় আটকাও তো বেসিক্যালি এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল হিসেবে আমরা অনেক সময় করি তো এটা করতে পারো না করলেও চলবে তো দেখো তারপরে আমরা চলে আসছি বেল বেল কি বেল হচ্ছে একটি হচ্ছে মাঝারি আকারের পর্ণমুচি উদ্ভিদ বোঝা গেলো যার হচ্ছে পাতা একটা সময় সব মোচন করে দেয় তোমরা যদি ভালো করে বেল গাছ দেখে থাকো তাহলে বুঝতে পারবে বছরের একটা সময় বেলগাছের সব পাতা হচ্ছে ঝরে যায় বোঝা গেলো এবং তারপর আবার নতুন পাতা গজানো শুরু করে তো এই ধরনের উদ্ভিদদের বলা হয় পর্ণমুচি উদ্ভিদ যারা বছর একটি নির্দিষ্ট সময় গাছের সকল পাতা হচ্ছে দেয় এবার এখানে দেখো ঔষধি গুণ কি কি ঔষধি গুণ আছে বেল গাছে মিউসিলেজ আর পেক্টিন যা কোষ্ঠকাঠিন্য অব্যর্থ ঔষধ মানে বেল মানে তোমরা যদি এই পাকা বেল খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে এর মধ্যে দেখো বিভিন্ন আঠা জাতীয় একটা হচ্ছে অংশ থাকে তাই না বিলের মধ্যে তো এটা হচ্ছে মিউসলেজ আর পেক্টিন যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য ঠিক আছে মানে যাদের হচ্ছে পেটের প্রবলেম থাকে সেই পেটের প্রবলেম কিন্তু সারাতে অব্যর্থ হয়েছিল মানে এটা খেলে সারবেই এরকম একটা ব্যাপার তারপরে বেলের শরবত আমাশয় রোগীদের অন্তের যত্ন হয় তো বেলের শরবত হচ্ছে খুবই উপকারী তারপরে কাঁচা বা আধ কাঁচা ফল খিদে এবং হজম ক্ষমতা বাড়ায় তাহলে কাঁচা অথবা আধ কাঁচা ফল হচ্ছে ক্ষীরে ও হজম ক্ষমতা বাড়ায় দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকরী কারণ বেল হচ্ছে পেটের জন্য ভীষণ উপকারী বোঝা গেল সেটা পেট ঠান্ডা বলো বা হচ্ছে পেটের যে কোনো কোষ্ঠকাঠিন্য বা হচ্ছে পেটের গ্যাস হওয়া এই ধরনের যে কোনো প্রবলেমের জন্য কিন্তু বেলের কিন্তু ঔষধি গুণ হচ্ছে অসাধারণ বা বলতে পারো অতুলনীয় বোঝা গেল তো এটা খেয়াল রাখতে হবে তো এইগুলো হচ্ছে আমরা বেলের প্রত্যেকটা গুণ পড়লাম এছাড়া বর্তমানে বিভিন্ন পরীক্ষায় বেলের পাতা আর ফল মূলের অ্যান্টিবায়োটিক আর জীবাণু প্রতিরোধী ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে ঠিক আছে এবার চলে আসি আমরা আমলকি তো এটাও আমরা কম বেশি প্রত্যেকেই জানি কারণ শীতকাল হলেই আমরা কম বেশি আমলকি খাওয়া শুরু করে দিই সেটা ভাতের সাথে হোক বা হচ্ছে কাঁচা কাঁচা ঠিক আছে তো এটা আমাদের প্রত্যেকের কাছে মোটামুটি একটা ঔষধি ঠিকই কিন্তু তার থেকে বেশি আমরা এটা মুখরোচক হিসেবে খেয়ে থাকি তাই না ট্রেন থেকে শুরু করে বাস যে কোনো জায়গায় আমলকি উঠলে আমরা ওটা মুখরোচক হিসেবে খেয়ে থাকি তো এবার আমরা চলে আসি আমলকি তো আমলকি কি এক ধরনের পর্ণমুচি বৃক্ষ জাতি উদ্ভিদ তো এটা হচ্ছে পর্ণমুচি এবং এটা হচ্ছে বৃক্ষ জাতি এর ঔষধি গুণগুলো কী কী আমলকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে দাঁতের মাড়ি ফোলায় আমলকির ফল হচ্ছে খুব কাজে আসে শুকনো আমলকি পেটের গোলমাল রক্তক্ষরণ ও আমাশায় বন্ধ করতে সক্ষম এছাড়া বমি বমি ভাব আর কুষ্ঠকাঠিন্য ভালো করতে আমলকি হচ্ছে ভীষণ কার্যকরী আমলকি ফলের বীজ হাঁপানি পিত্ত রোগ আর ফুসফুসের প্রদাহে হচ্ছে উপকারী অ্যানিমিয়া বার্ধক্য ও ক্যান্সার প্রতিরোধে আমলকি ফল কার্যকরী ঠিক আছে অ্যানিমিয়া এটা একটা ভাইটাল রোগ কারণ এই রোগের ফলে হচ্ছে শরীরে রক্তের পরিমাণ ভীষণভাবে কমে যায় এবং রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেটা কিন্তু কমে যায় তো এই রোগ প্রতিরোধগুলোর ক্ষেত্রে কিন্তু আমলকি নিঃসন্দেহে একটি ভালো হচ্ছে ফল ঠিক আছে এবং এটা কিন্তু এই ধরনের যা যা এখানে রোগ বলা হয়েছে যেমন হচ্ছে ভিটামিন সির ক্ষেত্রে ভিটামিনের কাজ করছে দ্বিতীয় হচ্ছে পেটের গোলমাল বোঝা গেল রক্তক্ষরণ আমাশা এইসবের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ঠিক বেলের ক্ষেত্রে যেমন কাজ করছিলো ঠিক বেল যেমন কাজ করছিল সে একইভাবে আমলুকে কিন্তু কাজ করে বুঝে গেল এখানে ভাইটাল একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ত্রিফলা ত্রিফলা কি বেসিক্যালি এখানে তিনটে ফলের সমষ্টিকে একসাথে বলা হয় ত্রিফলা বুঝে গেল তাহলে এখানে তিনটে ফলের সমষ্টি কি কী এখানে মনে রাখতে হবে ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলা কথা অর্থ হলো তিনটে ফল যা আমি বললাম ত্রিফলায় থাকে হচ্ছে সম পরিমাণে আমলু আর বহেরা তিনটে হচ্ছে ফলের অংশ বীজ ছাড়া হচ্ছে বাকি অংশটা হচ্ছে থাকে ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে যা আমাদের শরীরে পরিপাক নালিকে হচ্ছে পরিষ্কার রাখতে সাহায্য করে বোঝা গেল ত্রিফলা রক্ত পরিষ্কার হিসেবেও এছাড়া হচ্ছে ত্রিফলা খুব বেশি পরিমাণ ভিটামিন সি থাকে তাই ত্রিফলা অনেক সময় সহযোগী খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে শীতকালে বা হচ্ছে বছরের বিভিন্ন সময় এটা আমরা খেতে পারি এর ফলে কি হয় আমাদের যে পৌষ্টিক নালা আমরা যেটা খাচ্ছি সে খাবার যে পথে যায় এবং তারপরে যে হজম হয় এবং হজম হওয়ার পর সেটা কি অপাচ্ছ যে খাদ্য যেটা হচ্ছে আর পছন হয় না যেখান থেকে আমাদের শরীরে কাজে লাগানোর মতো কোনো অংশ থাকে না সেই অংশটাকে কি করা হয় দেহ আমাদের বের করে দেয় এবং সেই অংশটাকে আমরা মল বলি তো এই পুরো সিস্টেম যার মধ্যে গিয়ে এই পুরো কাজটা হচ্ছে একদম মুখে খাওয়া থেকে শুরু করে মল নির্গমন এই পুরোটাকে বলা হচ্ছে পৌষ্টিক নালী এবং এই পৌষ্টিক নালিকে সম্পূর্ণ সুস্থ রাখতে কিন্তু ত্রিফলা হচ্ছে নিঃসন্দেহে একটি ভালো ওষুধ এবং এখানে তিনটে এখানে হচ্ছে ফল থাকে যারা এই পৌষ্টিক নালী বা পরিপাক নালিকে পরিষ্কার রাখতে হচ্ছে সাহায্য করে বোঝা তো মনে রাখতে হবে কোন কোন ফল থাকে ওকে এবার চলে আসছে আমরা নয়নতারা তো নয়নতারা বেসিক্যালি তোমরা প্রত্যেকেই দেখেছো বাড়িতে হচ্ছে এ ধরনের সাদা আর গোলাপি ধরনের গাছ হয় তো নয়নতারা হচ্ছে এক বর্ষ এবং বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ তো এটা হচ্ছে গুল্ম বা ইয়ে নয় বৃক্ষ নয় এটা জাতীয় ছোট ছোট হয় বোঝা গেল এদের ঔষধি গুণ কি নয়নতার পাতা বহুমূত্র রোগের একটা ভালো ঔষধ তো এটা হচ্ছে ডায়াবেটিস রোগের একটা ঔষধ মূত্র বৃদ্ধিকারক আমাশয় প্রতিরোধক রক্তক্ষরণ প্রতিরোধক গুণ আছে নয়নতার রক্তাসে আর বোলতার কামড়ে নয়নতারা গাছের পাতা ব্যবহার করলে উপকার হয় এই গাছের মূলে থাকে রৌবেসিন নামে হচ্ছে একটি উপকার মস্তিষ্কের রক্ত সঞ্চয়নে রকম বাধার সৃষ্টি হলে এই উপকার তা সাহায্য করে ঠিক আছে তার সেই বাধাকে দূর করতে হচ্ছে সাহায্য করে ওকে এছাড়া হচ্ছে ভিন ক্রিস্টিন আর হচ্ছে ভিন ব্লাস্টিন নামক হচ্ছে দুটো হচ্ছে উপকার এখানে পাওয়া যায় যারা হচ্ছে ব্লাড ক্যান্সার এবং অন্যান্য কয়েক ধরনের দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য হচ্ছে বর্তমানে এই উপকার দুটো হচ্ছে ব্যবহার করা হয় রক্তের ক্যান্সার ছাড়া হচ্ছে টিউমার প্রশমনে হচ্ছে এই দুটি উপকার বেশ কার্যকরী তাহলে এই দুটো উপকার মানে ভিন ক্রিস্টিন আর ভিন ব্লাস্টিন এই দুটো কী কী কাজে লাগছে এই দুটো বেসিক্যালি আমাদের রক্তের যে ক্যান্সার হয় সেই ব্লাড ক্যান্সারের মতো দুরারোগ্য হচ্ছে রোগ নিরাময়ে সাহায্য করে আর এছাড়াও আমাদের শরীরে যদি টিউমার হয় তাহলে সেই টিউমারকে হচ্ছে প্রশমন করতে হয় সেই টিউমারকে হচ্ছে ধ্বংস করতে হচ্ছে এটা বেশ কার্যকরী বোঝা গেল এবারে চলে আসছে আরেকটা উপকারী গাছ সেটা হচ্ছে পুদিনা পুদিনা কি এটা হচ্ছে ছোট ছোট গাছ হয় তো পুদিনা বহু বর্ষজীবী দিন বেঁচে থাকতে পারে আর বিরুদ জাতীয় মানে এটাও ছোটো গাছ হয় বোঝা গেল এটা কোনো হচ্ছে গুড়ি বা এই ধরনের কিছু হয় না তো ছোটো ছোটো গাছ হয় তো এটা বহু বর্ষজীবী খেয়াল রাখতে হবে ঔষধি গুণ কী কী পুদিনা শরবত পেটের গোলমালে খুবই উপকারী এছাড়াও মূত্রের পরিমাণ বাড়াতে বমি বমি ভাব দূর করতে পুদিনা সাহায্য করে আর কি পেট ফাঁপা বধ বাচ্চাদের পাতলা পায়খানা আর মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা কার্যকরী এছাড়া দেখবে পুদিনা জীবাণুনাশক হিসেবেও কাজ করে কাশি অরুচি এবং পাকস্থলী প্রদাহে পুদিনা উপকারী পুদিনার পোলে ব্যথার জায়গায় লাগালে বাতের যন্ত্র এবং মাথা ধরা কমাতে সাহায্য করে তো এগুলো হচ্ছে পুদিনার গুণাগুণ বোঝা গেল এবার চলে আসছে আমাদের গীতকুমারী গীতকুমারী এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি এবং এটা আমরা অ্যালোভেরা নামে হচ্ছে সব থেকে বেশি আমরা এটাকে চিনে থাকি বোঝা গেল তো গাছটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সেই পরিচিত গাছ যেটাকে আমরা অ্যালোভেরা নামে চিনি তো দেখো এটাও হচ্ছে ঘিতকুমারী একইভাবে বহু বর্ষজীবী দিন বেঁচে থাকে এবং বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ ঔষধি গুণ কী কী আছে ভিটামিন খনিজ মৌল অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড গীতকুমারী পাতার নির্যাসে পাওয়া যায় অ্যাসিডের আধিক রক্তে ঘন হয়ে যাওয়ার প্রবণতা দূষণজনিত চাপ এবং অস্থি সন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারীর পাতা নির্যাসের রস হচ্ছে ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক ক্ষত কোষ্ঠকাঠিন্য তেজস্ক্রিয় বিকিরণ জড়িত চামড়ার ক্ষতে ঘৃতকুমারীর পাতা নির্যাস ব্যবহার করা হয় ঘৃতকুমারীর নির্যাস অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় হচ্ছে জ্বর হলে তাপমাত্রা কমাতে হচ্ছে এটা ব্যবহার করা হয় এছাড়া কি হয় ঘৃতকুমারীর পাতা নির্যাসে নিরানব্বই শতাংশ জল থাকে তাই চামড়াকে আদ্র করতে যেটাকে আমরা শীতকালে বিভিন্ন ধরনের হচ্ছে কোল্ড ক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রিম থাকে ফেস ওয়াশ থাকে যেখানে আমরা অ্যালোভেরা জেল ইউজ করি তাই না তো এই অ্যালোভেরা জেল কি এখানে নাইনটি নাইন হচ্ছে যেহেতু জল থাকে তাই চামড়াকে আদ্র করতে স্থিতিস্থাপক বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয় এই নির্যাস ব্যবহার করলে চামড়ার রক্ত এবং অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায় ত্বকের কলাকোষের শক্তি উৎপাদন ক্ষমতা এবং সংশ্লেষ ক্ষমতা বাড়তে থাকে বোঝা গেল ফলে ত্বক শিথিল হয় মানে সুন্দর হয় এবং কোমল হয় ঠিক আছে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে ঘীতকুমারির পাতার নির্যাস ব্যবহার করে তো বেসিক্যালি এই পাতা কেটে সেটাকে জলে ভিজিয়ে রাখলে সেটা মোটামুটি আমাদের মানসিক চাপ বা উদ্বেগ কমাতে অনেকটা সাহায্য করে বুঝা গেল তো এগুলোই হচ্ছে এদের ঔষধি গুণ ট্রেন এখানে আমরা যে ঔষধি গাছগুলো পড়লাম সেগুলো প্রত্যেকটাই কম বেশি তোমরা শুনেছো এবং তাদের ঔষধি গুণও তোমরা কম বেশি জানো তার মধ্যে থেকে যেগুলো বললাম সেগুলো তোমাদের মনে রাখতে হবে এখান থেকে বাদ দেওয়ার কিছু নেই এখান থেকে প্রত্যেকটা মোটামুটি তিন থেকে চারটে টপিক তোমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু আমি বলে দিই যেমন হচ্ছে ঘিতকুমারি এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমলকি ইম্পর্টেন্ট বেল ইম্পর্টেন্ট এবং হচ্ছে নিম এই চারটে কিন্তু সব থেকে বেশি কুমারি আমলকি বেল আর নিম এই চারটে গাছের মধ্যে তোমরা এই চারটাকে করে পড়ছো বাকিগুলোও পড়ছো কিন্তু এই চারটাকে একটু বেশি ফোকাস করছো কারণ এইগুলো থেকে কোয়েশ্চেন একটু বেশি দেয় ওকে তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস ক্লিয়ার আজকে ক্লাস রিলেটেড যদি কোনো ডাউট থাকে তোমাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাস